অনলাইনে এটা অর্ডার দিয়েছিলাম, তো এটা চলে এসছে। তো হাই গাইস, ওয়েলকাম মাই বাংলা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো সকলকে নিয়ে আজকে ডেটা শুরু করে দিই। ভিডিওটা কিন্তু এন্ড অফ দি দেখতে থেকো। এই দেখো দেখছো কত বড় পুকুরটা, একদম রোড সাইডে। এটা মানে রোড সাইডে বলতে এটা হসপিটাল রোডটা, এখান থেকে হসপিটালটা এক মিনিট খুব জোর, এক থেকে দেড় মিনিট। এই দেখো কি বড় পুকুরটা, মানে চলছে সে বড় বাঁধ টাইপের, একদম এত বড়, অনেক বড়। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেক বড়। আমার তো দেখলেই ভয় লাগে। আর চিড়িয়াখানে ওই বাঁধটা দেখতে যাবো, বাঁধটা দেখতে যাবো। মানে অ্যাকচুয়ালি ওর মামার বাড়িতে আছে বাঁধ, তো সেই থেকে আর কেউ বলবে আমি বাঁধটা দেখতে যাবো। দেখছো কত বড়, এই বর্ষায় দেখলেই ভয় লাগবে, এত বড়। কালকে বিকেলে বললাম না তোমাদেরকে যে একটা জায়গা যাবার আছে, যাব। তো যাওয়া হয়নি। যাওয়ার জায়গা বলতে আমার ওই স্কুটির লাইসেন্সটা অনেকবার চেষ্টা করলাম, সেই লকডাউন থেকে, মানে 3 বছর হয়ে গেল কেনা স্কুটিটা, তিনবার এই নিয়ে চেষ্টা করলাম। অনলাইনে চেষ্টা করেছি, তারপর অফলাইনেও চেষ্টা করেছি। একটা মানে ডকুমেন্টস আমার পাচ্ছিলাম না খুঁজে, তো সেই জন্য আর কি ব্যাপারটা আটকে ছিল। তো সেটার জন্য বাড়িতে সবাই চিৎকার করছে, বাবা তো স্কুটি নিয়ে বেরোলেই চিৎকার। আমার একটু এইসব ব্যাপারে আমি একটু বেশি মানে লেজি। এই লাইসেন্স টাইসেন্স মানে ওই ট্রায়াল দিতে হবে, এই টেট করো, এই টেট ওইসব করতে হয় না, ওইটার ভয়ে আমি আর কি যেতে চাইছিলাম না। তো দেখছি না এবার করতেই হবে, তো যখন যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা যেটা দেখছো এটা আমি এখন ওই মানে 8:20 বেজে গেছে, 8:20 এরকম। তো আমি ভিডিওটা পাবলিশ করছিলাম, আর তোমাদের কেউ কেউ কয়েকটা কমেন্টস ছিল যেগুলো আমার রিপ্লাই করা হয়নি, সেগুলো রিপ্লাই করছিলাম। আর সেই সময় বৌদি আর কি ক্যাপচার করেছিল, তা আমি ভাবলাম যে আজকে এটা দিয়ে দিই। অনলাইনে এটা অর্ডার দিয়েছিলাম, তো এটা চলে এসছে। তো ভাবলাম তোমাদের কাছে এটা ওপেন করি। এটা একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, কেন কি শ্যুট করতে খুব অসুবিধে হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে একটা ট্রাইপড নিই, তারপর আস্তে আস্তে সব কিছু নেবো। ট্রাইপড আর একটা ওই মাইকটাও দিয়েছি অর্ডার, যেটা সাউন্ডের প্রবলেম হচ্ছে বলছো তোমরা সবাই, সেটাও অর্ডার দিয়েছি। তো ওটাও আসলে দেখিয়ে দেব। তো চলো আজকে এটা তোমাদের সামনে খুলি, কেন কি ভিডিওটা তোমাদের জন্যই বানানো। চলে এসছে, এই দেখো ট্রাইপড। ভীষণ খুশি, ভালো লাগছে খুব। মানে এটা আমার তোমাদের জন্য বলছি ঠিকই, কিন্তু এটা আমার ভীষণ শখ ছিল অনেকদিন থেকে আর কি, যে ব্লগিং করবো। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আরও আমি মানে নিজে অনেক বেটার করার চেষ্টা করছি যতটা সম্ভব। এটা হোল্ডারটা, এটা স্ট্যান্ডটা, আর এটা রিমোটটা। এই দেখো শুরু করে দিলাম নিউ ট্রাইপডে, জাস্ট ট্রাই করছি আর কি, ট্রাইটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগছে, কেমন লাগলো আর কি এটা জানাবে তো। এ দেখো কি সুন্দর পেয়ারাগুলো, এগুলো কাকিমার গাছের, মানে আমাদের পাশের বাড়ির কাকিমার গাছের। একদিন তোমাদেরকে গাছটাও গিয়ে দেখাবো। এই দেখো এখন আমরা বিকেলবেলা এটা খাবো। এই দেখো সবাই বসে আছে। দেখো খাচ্ছে, যা তোরা খা, যা যা তোরা খা, যা। ঠিক 9:30 বাজলেই চলে আসবে এরা।
নতুন তুই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে শরীরটা আসলে একটু খারাপ করেছিল, তো সেই জন্য আর বিশেষ কিছু শ্যুট করতে পারিনি। তোমরা এটা যেটা দেখছো এটা আমি রবিবার করেছিলাম, তো সোমবারে দিয়েছিলাম চিকুরটা, মানে রবিবার চিকু কী করে কাটিয়েছে সেটা সোমবারে দিয়েছিলাম, তো সেই জন্য আজকে এটা দিলাম। আর আমার শরীরটাও ভালো নেই, তো আজ বিশেষ কিছু আর শ্যুট করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই দেখালাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।